বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিগত কয়েক বছর দেশ ক্রান্তিকাল সময় পার করছে। এই ক্রান্তিকাল অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই, আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। আজ শনিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের মাইজতিস্থ বাসভবনের জেলা যুব দলের পরিচিতি ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মওদুদ আহমেদ। জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। চ্যানেল ফোর জেলা সংবাদ নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মরিয়ম আক্তার মুন্নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।